আজকে চারটি লঞ্চের প্রথমেই হয়তো যাবে শুভরাজ নয় লঞ্চ। এই সিটে আছে মানামি, সুন্দরবন 16, পারাবাত 18, এবং কি শুভরাজ নয়। আজকে ফাস্টকাট যাচ্ছে শুভরাজ নয়। সর্বনিম্ন ডেকের ভাড়া মাত্র 200 টাকা প্রত্যেকটি লঞ্চে। তাছাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন কিন্তু মাত্র 800 থেকে 900 টাকার ভিতরে যাচ্ছে প্রত্যেকটি লঞ্চে। তবে শুভরাজ নয় লঞ্চ বেশি সময় নেবে না, কারণ সিঁড়ি উঠিয়ে নিয়েছে। এর ভিতরেই কাছিটা ওই ছেড়ে যে বাকি ছিল সেটা উঠিয়ে নিয়েছে। অলরেডি কথা বলতে বলতে ছেড়ে দিল বরিশাল লঞ্চ ঘাট থেকে। ঠিক 9:07 প্রথমে যাচ্ছে শুভরাজ নয়। আজকে একটু যাত্রীর সংখ্যা কম হলেও বেশ মোটামুটি যাত্রীর সংখ্যা অত বেশিও ছিল না, আবার তত কমও ছিল না। তারপরও যতটুকু আছে চলে, সবসময় যাত্রীর সংখ্যা বেশি হয়, তবে আজকে একটু যাত্রীর সংখ্যা কম। সামনে থেকে যাত্রীরা লঞ্চ ছাড়ার দৃশ্য উপভোগ করে বেশ দ্রুত গতির সাথেই কিন্তু ব্যাগার দিয়ে যাচ্ছে শুভরাজ নয়। ভালোই কিন্তু দেখতে লাগছে এখন। আজকে একটু ঠান্ডার কারণে আমার হাতটা একটু কাঁপতিছে, অসম্ভব কাঁপা কাঁপতিছে হয়তো। ও মাই গড, ভিডিওতে বোঝা যাচ্ছে। ব্যাগার দিতে না দিতেই সামনের হেডলাইট অফ করে দিল, মাঝ নদীতে যাবে, তার পরবর্তীতে আবার হেডলাইট জ্বালাবে। দেখুন সামনে কিন্তু কোনো হেডলাইট নেই। এরপরে পারাবাত 18-র পালা হয়তো, কেননা শুভরাজ ব্যাগার দিয়ে গেল। পারাবাত 18-র পরবর্তীতে যেতে পারে সুন্দরবন 16, পরবর্তীতে যেতে পারে মানামি। এই চারটি লঞ্চে এক এক করে আজকে বরিশাল লঞ্চ ঘাট টেক করবে। তবে সুন্দরবনে যাত্রীর সংখ্যা অন্য অন্য লঞ্চ থেকে আজকে একটু বেশি। যে কথাই বলতে চেয়েছিলাম হরেনের কারণে বলতে পারিনি, মানে অন্যান্য লঞ্চ থেকে সুন্দরবন 16-তে যাত্রীর সংখ্যা বেশি, তবে আজকে অন্যান্য লঞ্চে একটু যাত্রীর সংখ্যা কম হলো। অবশেষে পারাবাত 18 লঞ্চ বেশ প্রচুর যাত্রীর সাথেই কিন্তু ব্যাগার দিয়ে যাচ্ছে। ওই সেটি আবার যাত্রীরা বাই বাইও জানাচ্ছে। বেশ আসলে কিন্তু দেখতে লঞ্চ ছাড়ার সময় দৃশ্য কিন্তু খুব ভালোই লাগে। দেখুন পারাবাত 18 ডেকে যেভাবে যাত্রী দেখছিলাম, ডেকের সমস্ত যাত্রীরাই কিন্তু সামনে চলে আসলো, সবাই কিন্তু হাত নাড়িয়ে বাই বাই দিচ্ছে। এই সেটে সুন্দরবন 16 সেও কিন্তু প্রস্তুত। এই যে ব্যাগার দেওয়ার যে সময়টা, এই লঞ্চটির সামনে বসে যদি এই ব্যাগারটা দেখা হয় বেশ সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু, বেশ এখন ভালোই লাগছে। মাঝ নদীতে যাবে, তার পরবর্তীতে হয়তো ঘুরবে। ব্যাগার দিতে একটু সময় নিচ্ছে পারাবাত 18 লঞ্চ। ওই সেটে শুভরাজ 9 লঞ্চ বেশ দূরে চলে গেছে। সুন্দরবন 16 সামনে কিন্তু প্রচুর যাত্রীর সংখ্যা, তাছাড়া লঞ্চের সামনে যে যাত্রীদের স্বজন তারা এই সংখ্যাও কিন্তু বেশ অনেক। ওই সেটে মানামিও প্রস্তুত। এখন সুন্দরবনের একটি কাছে বাকি আছে, এই কাছেটি
আরে হরেন, ওই সেটে মানাবীর হরেনের বেশ কথা বলতে অনেক সময় হরেনের সমস্যা হয়। অবশেষে সুন্দরবন ষোলো লঞ্চ ব্যাকার দিয়ে দিল, বেশ ভরপুর যাত্রী নিয়েই ব্যাকার দিল, একেবারে সোজাসুজি ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে গন্তব্যে। হয়তো একজন নামতে পারেনি লঞ্চটি ব্যাকার দেওয়ার সময়, দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে আজকে। সবাই বাই বাই জানাচ্ছে স্বজনদেরকে। সামনে বেশ প্রচুর যাত্রী আছে এখনো। এই ছেটে মানামি হয়তো আর কিছু সময় পরেই ছেড়ে যাবে। এই ছিল দর্শক বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।